সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও। দুঃখের বিষয়, আজ আমি হাটের উদ্দেশ্যে রওনা দিয়ে এলাম এনায়েতপুর। এসে দেখি যে প্রচণ্ড চাপ, এর পরে আর হাটে না যেয়ে বৌদ্ধ পাইকারি কাপড়ের হাটে বিশেষ করে চলে আসলাম শ্রীপুর। এই হাটে আমি আপনাদেরকে দেখাবো কি ধরনের লুঙ্গি পাওয়া যায়। এবং শ্রীপুর একটি জনপ্রিয় হাট, আর এটা শুক্রবার এবং শনিবার দিন বসে। পাবনা, সিরাজগঞ্জ এবং এই দুইটার অঞ্চলের কিছু লুঙ্গি এখানে তারা বিক্রি করে পাইকারি এনে, এবং এখানে আপনারা পেয়ে যাবেন আপনাদের সাশ্রয়ী মূল্যে। মূল বিষয়টা হচ্ছে, এই হাটে যদি আপনি আসেন তো আসলে অবশ্যই সকালে আসবেন, শুক্রবার এবং শনিবার পাইকারি হাট। মূল বিষয়টা হচ্ছে, এখানে অনেকগুলো দোকান আছে, এখানে দোকান থেকে আপনারা বেছে শুনে দেখে শুনে কিন্তু আপনারা লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন। আসলে অনেক বেশি দোকান যেখানে, সেখানে কিন্তু আপনার কোয়ালিটি পণ্যটা আপনার পছন্দের মতো পেতেও পারেন। আর যারা লুঙ্গির ব্যবসা করে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে কালেকশন রাখে, এবং আপনার কোন জিনিসটা প্রয়োজন, কোন ডিজাইনটা প্রয়োজন এখানে আপনি পেয়ে যাবেন, আপনি সরাসরি চলে আসতে হবে। আর এই হাটটিতে আসলে রেডিমেড আইটেমগুলো একটু বেশি, লুঙ্গির গ্রেটা খুবই কম, মানে নাই বললেই চলে। দু একজন কিছু কিছু লুঙ্গির গ্রে রাখে, কিন্তু সেই গ্রে তো আপনার আর দরকার নেই, আপনার দরকার আছে রেডি করা যে লুঙ্গিগুলো। তো যাদের কাছে যান, আপনার পছন্দ মতো কালেকশন করেন। কম দামের রেডের সংখ্যাটা এখানে একটু বেশি, এবং দামি প্রোডাক্টগুলোও আছে। আসলে হাটগুলোতে সবাই বসে আছে, দুঃখের বিষয় বেচা কেনাটা বলতে গেলে নেই। বাংলাদেশের প্ল্যাটফর্মে এখন ব্যবসার পরিস্থিতিটা তেমন একটি ভালো না, হয়তো একসময় এই ব্যবসাটা আবার জাগ্রত হয়ে অনেক হইচইয়ের মধ্যে চলে আসবে। এই যে ভাইগুলো লক্ষ লক্ষ টাকার মাল সংগ্রহ করে রেখেছে, কিন্তু বিক্রি করার মতো কোনো লোকজনই নেই, হতাশায় আছে। এই জায়গাটায় আপনার হাট বসে, এখানে আপনার তাঁতিরা আসে বা ব্যবসায়ীরা এসে বসে শুক্রবার শনিবার দিন। আপনারা শুক্রবার সকালে চলে আসবেন, শনিবারে হাট দুদিনে এই হাটটা বসে, এবং এখানে আশেপাশে পাইকারি অনেকগুলো দোকান আছে। এই যে প্রত্যেকটা দোকানে কিছু কিছু করে লুঙ্গি আছে, সরাসরি আপনি কম থেকে বেশি দামের লুঙ্গিগুলো অবশ্যই পাবেন। আসলে কাস্টমার না থাকলে কোনো দোকানদারের মন মানসিকতা ভালো থাকে না। তো আজকে মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে শ্রীপুর একটা হাট, নবীনগর, বাইপেল এবং বলিভদ্র, আর বিশেষ করে রপ্তানির একটু সামনেই শ্রীপুর। শ্রীপুরে আপনারা যে মার্কেটে হাটে হাট বসে, সেই হাটে কিছু পাইকারি দোকান অল টাইম খোলা থাকে, যেগুলো আপনারা অন্য অন্য সময় পাবেন। প্রত্যেকটা দোকানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো মাল আছে। যদি আপনাদের সাশ্রয় হয় এবং আপনাদের দামে বনে যায়, অবশ্যই এখান থেকে আপনারা কিছু মাল সংগ্রহ করবেন। আর মূল বিষয়টা হচ্ছে, ঢাকার থেকে আপনারা যত দূরে যান না কেন, সেটা হচ্ছে যদি করটিয়া হাটে, সেখানে গেলে হয়তো আপনার কেমন সুবিধা হবে, এবং আপনি এই অঞ্চলের আশেপাশে যারা আছেন তারা কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে, একটি মার্কেটের তথ্য আপনাদেরকে দিলাম, হয়তো আপনাদের উপকারে আসবে। আর এনায়েতপুর হাটের যে পজিশন, সেখানে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি মালগুলো আপনারা পাবেন। সেখানে লুঙ্গির গ্রে তৈরি করতে হবে, যারা লুঙ্গির গ্রে কিনে তারা প্রসেস মেলে দিয়ে পাইকারি ব্যবসা করে, এখান থেকে তারা এই হাটে চলে আসবেন। এখানে অনেক ডিজাইনের অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি আছে। আসলে হাটের ভিতরে ঢুকলে কিন্তু আপনার মানে কোনটা থেকে কোনটা নেবেন আপনি দিশেহারা হয়ে যাবেন। তো সবাই নিরাপদে এবং ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।